গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলের নাগরিক মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির যোগাযোগ হয়েছে কিনা অনুসন্ধান করে দেখবে সরকার। দোষী সাব্যস্ত হলে তাকে বিচারের আওতায় আনা হবে। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার দাবি, বিএনপি জামায়াত দেশকে হেয় করতে প্রতিনিয়ত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আরও জানাচ্ছেন শামীম আক্তার। গেল রবিবার পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। মোসাদের এজেন্ট সাফাদির সঙ্গে নূরের যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলন। এই ইসরায়েল মোসাদ ইস্যু আছে, এই ধরনের কোনো মিটিং হয় নাই, কোনো গোয়েন্দা সংস্থার সাথেও এই মিটিং হয় নাই। একেবারে তিনি অসত্য কথা বলছেন এবং একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত সে কনফার্ম করল যে একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে। তবে তার দুদিন পরে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, নূর অস্বীকার করলেও মোসাদের এজেন্ট সাফাদি খুদে বার্তায় স্বীকার করেছেন নূরের সঙ্গে তার যোগাযোগের কথা। নির্বাচন সামনে রেখে মোসাদ এজেন্টের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাদের কি ধরনের যোগাযোগ হয়েছে তা অনুসন্ধানের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। দোষী সাব্যস্ত হলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন নুরুল হক নূর। তাদের কথোপকথন যদি সেই সংজ্ঞার মধ্যে পড়ে তাহলে অবশ্যই এটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, আর যদি সেটা আপনার সেটা সংজ্ঞার মধ্যে না পড়ে, আমি তো আর জানি না কি আলোচনা হয়েছে, দেখা হয়েছে, এখন দেখা হওয়াটা কী পর্যন্ত হয়েছে সেটা তো আর আমি জানি না। এটা আপনি এই কথাটা বলতে পারেন যে এইটার ব্যাপারে একটা অনুসন্ধান হওয়া উচিত কি না? আমার মনে হয় হ্যাঁ, এরকম তথ্য যখন বেরিয়ে এসছে তখন এটার ব্যাপারে অনুসন্ধান হলে যেটা হবে যে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যদি কেউ অপরাধ করে থাকে অবশ্যই সেই অপরাধের জন্য তাকে আইনের প্রক্রিয়ার সম্মুখীন হইতে হবে, আর যদি অপরাধ না করে থাকে এটা খোলাসা হয়ে যাবে। আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত দেশকে হেয় করতে বিদেশিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে। বিএনপি জামাত আপনার এই আমাদের দেশের বিরুদ্ধে, প্রথম কথা হচ্ছে দেশের অখণ্ডতা, দেশের গণতন্ত্র, দেশের সরকারের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে আপনার লবিস্ট লাগিয়ে মিথ্যা প্রচারণা করে বিভ্রান্তিকর খবর দিয়ে আপনার চেষ্টা করছে আমাদের বাংলাদেশকে হেয় করার জন্য। এটা তো আমার কাছে জানার প্রয়োজন না, এটা আমরা প্রত্যেক দিনই প্রতিনিয়ত আমরা দেখছি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, তবে দেশের বিরুদ্ধে চক্রান্তের প্রমাণ পেলে ছাড় না দেয়ার বার্তা দেন আইনমন্ত্রী। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।